মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে রাজ্যের বিরোধী দল নেতা বিধায়ক অনিমেষ দেববর্মা প্রশ্ন তোলেন যে রাজ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা রোমান হরফে পরীক্ষা দেয় কিন্তু রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের কোনো লিখিত নির্দেশ ছাড়াই এক আধিকারিকের আদেশক্রমে প্রায় ৪৫ জন ছাত্রছাত্রীকে রোমান হরফে পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখা হয় পরীক্ষা চলাকালীন সময়ে তাদের বলা হয় রোমান হরফে পরীক্ষা দেওয়া যাবে না বিরোধী দল নেতার বক্তব্য অনুযায়ী এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা অংশের ছাত্রছাত্রী আর তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলে মঙ্গলবার বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মথা দলের বিধায়কগণ ট্রেজারি বেঞ্চের সামনে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করেন তারা তাদের দাবি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার ক্ষেত্রে রোমান হরফে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে পরবর্তী সময়ে বিধানসভার অধ্যক্ষ বিধানসভা অধিবেশন ১০ মিনিটের জন্য মুলতবি করেন অতীতকালে অনেক এখানে তদন্ত হয়েছে কিন্তু কোনো রিপোর্ট নেই পবিত্র সরকারের যে রিপোর্ট এগুলি মানে শুধু স্পিকার স্যার অনারেবল স্পিকার স্যার অনারেবল স্পিকার স্যার সিবিএসসি আরে মাননীয় অনিমেষ বাবু সভা ১০ মিনিটের জন্য মুলতবি রইল এই সভা ১০ মিনিটের জন্য মুলতবি করল ফিরো রিপোর্ট RE News.